আত্মঘাতী সুমন মসুদের পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস, আর্থিক সাহায্য করলেন পঞ্চায়েত প্রতিনিধিরা। সুমনের দুই ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন কমলাক্ষ। সুতারকান্দি কুড়িখালা গাঁও পঞ্চায়েতে দুই নম্বর গ্রুপ সদস্যের প্রতিমা নমসুদের প্রতিনিধি তথা স্বামী সুবর্ণ মসুদ্র গত মঙ্গলবারে গাছের ডালে রহস্যজনকভাবে ফাঁস লেগে আত্মহত্যা করেছিলেন। জীবদশায় সুবর্ণ মসুদ্র কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। এ নিয়ে সুমনের পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস। স্থানীয় জিপি সভা নেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিনের উদ্যোগে জেলা পরিষদ প্রতিনিধি বজলুল হক চৌধুরী, কংগ্রেস কর্মী বাপ্পন্ন মসুদ্র, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ জিপির ওয়ার্ড সদস্য বৃন্দ ও স্থানীয় কংগ্রেস কর্মীরা যৌথভাবে আজ সুমনের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান। তারা সবাই ব্যক্তিগতভাবে প্রায় 70,000 টাকার নগদ আর্থিক সহযোগিতা করেন সুমনের পরিবারকে। এ উপলক্ষে আজ সুবর্ণ মসুদ্রের বাড়িতে উপস্থিত হন বিধায়ক কমলেখ দেব পূর্তেস্ত সহ জিপি প্রতিনিধিরা ও স্থানীয় কংগ্রেস কর্মীবৃন্দ। বিধায়ক কমলেখ আত্মঘাতী সুবর্ণ মসুদ্রের দুই ছেলের মাধ্যমিক অবধি পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও সুমনের স্ত্রীকে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান কমলাক্ষ। এদিন প্রায় অর্ধশতাধিক কংগ্রেস কর্মীরা সুমনের বাসগৃহে গিয়ে তার আত্মার শান্তিতে এক মিনিট নীরবতা পালন করেন। বিধায়ক কমলেখ আগামী দিনেও সুমনের পরিবারের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। আজকে আমরা পঞ্চায়েতের প্রত্যেক সদস্য, এপি মেম্বার, জেলা পরিষদ, এই অঞ্চলের কংগ্রেস কর্মীরা আজকে সুমনের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি যে তিন চার দিন আগে সে একটা ইনসিডেন্ট ঘটনা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। সেজন্য তার পরিবারের প্রতি আমরা সর্বদিনা তার আত্মার চিরশান্তি লাগে তার ঘরে আইসি এক মিনিট আমরা নীরবতা পালন করছি। এবং সুমন আমরা ওয়ার্ড মেম্বার আছিল, একজন একনিষ্ঠ কংগ্রেস কর্মী আছিল এবং জীবনদশায় তার লগে যে সম্পর্ক আছে প্রথম তো নেই, একদম লাস্ট অবধি দলের প্রতি যে আন্তরিকতা, যে মায়া, অতএব তার দুটো সন্তান আছে। সন্তান দুটো আছে, একটা 4 পড়ে, একটা 8 পড়ে। সন্তান দুটার যাতে মেট্রিক অবধি যাতে পড়াশোনা যাতে করিয়ে দিতে পারে, যাতে যে আর্থিক সাহায্য করতে লাগে বিধায়ক হিসাবে আমি দিব, আর বিশেষ করে আমার পঞ্চায়েত প্রতিনিধিরা কংগ্রেস কর্মীরা মিলিয়া আমরা একটা আর্থিক সাহায্য করছি এই পরিবারের। সুমন গেছে গিয়া কিন্তু কোথায় গেছে গিয়ে এই পরিবারের বাচ্চারা, এই পরিবারের মানুষ যাতে কোনো ধরনের প্রবলেম, কোনো অসুবিধা না পড়ে, এটা রেসপন্সিবিলিটি আমরা, এটা দায়িত্ব আমরা। আমরা সবাই মিলে দায়িত্ব নিতে লাগবো এই সমাজে। আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠী আছে, সবাই মিলিয়ে আমরা রেসপন্সিবিলিটি হয়েছে তার বাচ্চারা যাতে কোনো অসুবিধা করে না। যাতে আজকে সুমনের গেছে গিয়ে সুমন উপরে তো দেখবো যে আমরা অন্তত তার বাচ্চার লগে আছি, তার পরিবারের লগে আছি আমরা, তার পরিবারে কোনো অসুবিধা হইতে দিলাম না। অতএব তার বিশেষ করিয়া তার বাচ্চার পড়াশোনা এবং সামনের দিনে হয়েছি যে সুমনের ওয়াইফের যদি কোনো যদি নিয়ারেস্ট অঙ্গনাদি সেন্টার থাকে, যদি যেহেতু এখানে উইডো হিসাবে প্রেফারেন্স থাকে, সেই মর্মে আমরা চেষ্টা করব, আমরা পঞ্চায়েত প্রতিনিধি সবাই মিলে চেষ্টা করবো, আমরা সবাই চেষ্টা করবো যে তারে অন্তত একটা যদি অঙ্গনাদি ওয়ার্কারও যদি দেওয়া যায়, যদি বা হেল্পারে দেওয়া যায়, যদি অন্তত মাসিকভাবে কিছু একটা পাইব, মাসে মাসে কিছু একটা পাইব, কাজও করতে পারবো। এবং এই পরিবারের প্রতি আমরা সবসময় থাকবো, সবসময় থাকতে লাগবো এবং আমরা রেসপন্সিবিলিটি, আমরা দায়িত্ব, কর্তব্য এবং সুমনের আত্মার চিরশান্তি কামনা করার লাগে এখানে আমি আইসি, তার পরিবারের প্রতি সমন্বয় জানাবার লাগে আইসি এবং আজকে আবার উদ্দেশ্য ওইটা হয়েছে। আমাদের কমলাক্ষ দেব পূর্তেস্ত মহাশয়ের উদ্যোগে তথা পঞ্চায়েত প্রতিনিধি এবং পঞ্চায়েত সদস্যের উদ্যোগে আজকে আমরা সুবর্ণ মসুদ্রের চিরশান্তি কামনার জন্য এক মিনিট নীরবতা পালন করি। এবং আমাদের মাননীয় বিধায়ক কমলাক্ষ দেব পূর্তেস্ত, ওনার দুটো সন্তান আছে, ওনার দায়িত্বভার, শিক্ষার দায়িত্বভার মেট্রিক অবধি উনি নিয়েছেন, সত্যিকারে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ প্রতিনিধি বজলুল হক সহ এবং এত তো অঞ্চলের কংগ্রেস কর্মী এবং কংগ্রেস অনুগামীগণ সবাই উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবাই, ওনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ, সবাই ওনাকে সাহায্য সহযোগিতা করবেন। ওনার দুটি সন্তান আছে এবং আজকে আমরা সুখসভা পালন করছি ওনার আত্মা সৎগতির।